ওয়েলকাম এভরিওয়ান, দিস ইজ জ্যাট এজে ফ্রম জ্যাট এজে ফিটনেস। আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পোস্ট ওয়ার্কআউট মিল। আপনি জিম করার পর কী খাবেন? জিম করার পর আপনি যদি ফ্যাট লস করতে চান তাহলে এক ধরনের খাবার খেতে হবে, যদি ওয়েট গেইন করতে চান, সাইজ গেইন করতে চান তাহলে আরেক ধরনের খাবার খেতে হবে। এখানে আমরা কোনো সাপ্লিমেন্টের কথা বলবো না, ন্যাচারাল ফুডের কথা এখানে আমরা আলোচনা করবো। যদি আপনি ফ্যাট লস করতে চান তাহলে আপনার যা করতে হবে, এগস হোয়াইট আপনার ডিমের সাদা অংশ, এটা আপনার বাইরের দেশে আলাদা পাওয়া গেলেও আমাদের বাংলাদেশে এটা আলাদা পাওয়া যায় না। আপনি যা করবেন, ডিমের কুসুমটা সরিয়ে শুধু আপনি সাদা অংশটা খাবেন, তাহলে আপনি ডিমের মধ্যে পাবেন 4 গ্রাম প্রোটিন কুসুমটা বাদে। কুসুম সহ আপনার 6 গ্রাম, কিন্তু ডিম যদি আপনি কুসুম ছাড়া খান তাহলে আপনি পাবেন 4 গ্রাম। আমরা কুসুমটা খাবো না, এর কারণ হলো কুসুমের মধ্যে থাকে ফ্যাট, যা ডাইজেস্ট হইতে অনেক টাইম লাগবে। আমরা জিম করার পর তাড়াতাড়ি যাতে খাবারটা ডাইজেস্ট হয় তার জন্য শুধুমাত্র এগস হোয়াইটটাই ব্যবহার করবো। সাথে যদি আপনি সাইজ গেইন করতে চান তাহলে আপনি সাথে অ্যাড করতে পারেন কলা, আপনি 2টা কলা অ্যাড করতে পারেন, আর 6টা এগস হোয়াইট সাদা অংশ, ডিমের সাদা অংশ 6টা। এভাবে আপনি খুব সহজেই তাড়াতাড়ি সাইজ গেইন করতে পারবেন। আর যারা ফ্যাট লস করতে চান তারা কলাটা অ্যাড করবেন না, শুধুমাত্র 6টা ডিমের সাদা অংশ ব্যবহার করবেন।